নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টস এর ইউটিউবারটায় আপনাদের সকলকে স্বাগত। 9:30 বেজে গেছে এবং আমরা প্রতিদিনের মতো আজকেও লাইভ আড্ডায় চলে এসেছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ সাংবাদিক গোপাল রায়, এছাড়া আমি সৌম্যজিৎ দে আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা প্রশ্ন করুন, যারা যারা সুপার চ্যাট করতে চান তাদের বলে দিই, তারা সহজেই সহজেই আমাদের এখানে সুপার চ্যাট করতে পারবেন। এছাড়া যারা মেম্বার হতে চান তারাও হতে পারবেন। আমি আড্ডায় চলে যাবো, কিন্তু তার আগে কয়েকটা আপডেটস দিয়ে নিই। গোপাল দা, বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে যে আইএসএল হবে কি হবে না, মানে পুরোপুরি কমপ্লিট হবে কি হবে না, কারণ বেশ কিছু টিমে পর পর কোভিড এর প্রকোপ দেখা যাচ্ছিল। প্রথমেই এসেছিল এফসি গোয়াতে, তারপরে আমরা জানি এটিকে মোহন বাংলায়, তারপরে আবার শুনছি ওড়িশা এফসিরও একজন বা দুজন এফেক্টেড হয়েছেন। তা সত্ত্বেও ওড়িশা এফসি কিন্তু আজকে খেললো ম্যাচ, সেই ম্যাচে কিন্তু সেই ম্যাচটা হলো, সেই ম্যাচে কিন্তু তারা 2-0 গোলে কেএল আবাসের বিরুদ্ধে হেরে গেছে। নিশু কুমার এবং হারমানজোত সিং খাবড়া দুজনেই ফার্স্ট হাফে গোল করেছেন। এবং আর একটা জিনিস বলে রাখি, এই ম্যাচটা জেতার সাথে সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্স 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেল। জামশেদপুর কালকে লিগ শীর্ষে গেছিল, তাদেরকে টপকে কেরালা ব্লাস্টার্স কিন্তু আবার 1 নম্বরে চলে গেল। বলদা, একটা চিন্তার মেঘ, একটা চিন্তার ঘনঘটা কিন্তু ছিলই যে আইএসএল হঠাৎ করে কোনো কারণে স্থগিত হয়ে যাবে কিনা আই লিগের মতো, কারণ পর পর আমরা জানি যে মানে বেশ কয়েকটি টিমে, যেরকম আমি বললাম যে এরকম কোভিড ধরা পড়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকের ম্যাচটা হলো। তাই এটা একটা ভালো খবরও যে এত কিছুর মধ্যেও বায়ো বাবলটা ব্রেক হওয়ার পরেও যতটা সম্ভব সামলে নিয়ে খেলাগুলো চলছে। এর মাঝেই শুনতে পাচ্ছি মানে আলোচনা চলছে চারিদিকে যে এটিকে মোহনবাগান তাদের পরের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামতে পারবে কি পারবে না, তাদের সমস্ত তারা 15 জন যে ফিট প্লেয়ার তারা পাবেন কিনা সেইটা নিয়ে যদি কোনো আপডেট থাকে গোপালদা, আমরা সেটা নিয়ে আজকে শুরু করব। আমি তারপর অন্যান্য প্রশ্নে যাবো তোমার কাছে। হ্যাঁ, প্রথমে সমজিৎ বলি যে তুমি ঠিকই বলেছো, দুর্দান্ত ছন্দে রয়েছে কেরালা ব্লাস্টার্স, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা এটিকে মোহনবাগানের কাছে প্রথম ম্যাচ হারার পর যে গতিতে দৌড়াচ্ছে তাতে আজকে কিন্তু লিগ টেবিলের শীর্ষস্থানটা 1 নম্বর স্থানে উঠে এলো আর কি। গতকালই বেঙ্গালুরু উঠে এসেছিল, এই মাফ করবেন, জামশেদপুর উঠে এসেছিল, আজকে কেরালা ব্লাস্টার্স উঠে এলো এবং 2-0 গোলে ইয়েকে হারিয়ে দিয়ে উড়িষ্যাকে। হ্যাঁ, রেফারিং নিয়ে ছোটখাটো ভুল ভ্রান্তি আছেই, তবু আমার খুব ভালো লাগছে এই যে কেরালা ব্লাস্টার্স যেভাবে মানে টপকে সব 1 নম্বর স্থানে উঠে এলো, সেই কারণে ভুকোমানোভিচ এবং তার ছেলেদেরকে কিন্তু বাহবা দিতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তুমি যেটা বলতে চাইলে যে হ্যাঁ, এই ওড়িশা এফসির বিরুদ্ধে কিন্তু এটিকে মোহনবাগানের ম্যাচটা বাতিল হয়ে যায় 8ই জানুয়ারি, কারণ হঠাৎই এটিকে মোহনবাগান শিবিরে কোভিড এর হানা এবং কয়েকজন ফুটবলার কোভিড পজিটিভ রিপোর্ট আসে। আর ঠিকই বলেছো, এখন দিন রাত দুবেলা করে কোভিড টেস্ট হচ্ছে এটিকে মোহনবাগান শিবিরে, ফলে কেউ পজিটিভ হচ্ছে, কেউ নেগেটিভ হচ্ছে, একটু কনফিউশন হচ্ছে। তা সত্ত্বেও আমি বলছি, আমার মন বলছে বেঙ্গালুরুর বিরুদ্ধে বোধ হয়তো এটিকে মোহনবাগানের খেলতে সমস্যা হবে না, যদি গতকাল, মাফ করবেন, আগামীকাল একাধিক ফুটবলারের রিপোর্ট নেগেটিভ আসে এবং তারা অনুশীলনে তাহলে যোগ দেবে। অনুশীলন করলে ধরে নিতে হবে তারা কিন্তু বেঙ্গালুরু ম্যাচটা খেলছে আর কি। যদিও আজকের রিপোর্ট অনুযায়ী সৌম্যজিৎ 4 জন পজিটিভ রয়েছে, ম্যাক্সিমাম ফুটবলারই নেগেটিভ রয়েছে, ফলে সেই জায়গা থেকে আমি মানে বলতে পারি প্রথমে যে 4 জন পজিটিভ ছিলেন শুধুমাত্র তারাই রয়েছেন বোধহয়, বাকিরা সবাই মোটামুটি নেগেটিভ রয়েছে। আচ্ছা, নেগেটিভ রয়েছেন। এর মধ্যে যতদূর শুনতে পাচ্ছি বাস চালকও পজিটিভ হয়ে গেছিলেন আর কি, 3 বাস চালক আর কি। যাই হোক, এনিওয়ে সেটা বড় কথা না, যেটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, সিচুয়েশনটা কঠিন এবং তোমার দেখো কারো কোভিড পজিটিভ হওয়াটার মধ্যে কোনো দোষের কিছু নয়, কারণ তুমি বায়োবাবল সেটআপে থাকলেও সৌম্যজিৎ তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি কিন্তু হোটেল ছেড়ে প্র্যাকটিসে যাচ্ছ, প্র্যাকটিস থেকে আবার হোটেলে ফিরছো, এই যে প্র্যাকটিসে যাচ্ছো আসছো, প্র্যাকটিস করছো খোলা মাঠে, কোথা থেকে কোভিড সংক্রমক একটা রোগ, কাল লেগে যাবে, কখন লেগে যাবে, তোমার প্র্যাকটিসে আটকে দুম করে কারো একটা লেগে গেল, লেগে গেলে গোটা টিম বাসটায় তুমি আসবে তার সতীর্থদের সাথে, সতীর্থদেরও হয়ে যেতে পারে, ফলে বায়োবাবল ছেড়ে কিন্তু টিমগুলো বেরোচ্ছে প্র্যাকটিস করতে, আবার বায়োবাবল সেটআপেই ঢুকছে, সব ঠিক আছে আর কি। যদিও সবটাই বায়োবাবলসে হচ্ছে, তবু কোথা থেকে কোভিড আসে না আসে এটা আগাম বলা যায় না, ফলে আশা করতে পারছি কালকে যেহেতু দুবেলা করে কোভিড রিপোর্ট হচ্ছে সকালে এবং বিকালে এটিকে মোহনবাগানের ফুটবলারদের, সেহেতু কালকে যদি সব ঠিকঠাক থাকে, প্র্যাকটিস যদি করে,
তাহলে বলতে পারে যে বেঙ্গালুরু ম্যাচ এদিকে মোহনবাগান খেলবে। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে 4 জনের পজিটিভ রয়েছে, বাকি ফুটবলারদের কিন্তু নেগেটিভ রিপোর্ট এসছে। দেখা যাক কাল প্র্যাকটিসের আগে কি দাঁড়া, সেই মতোই প্র্যাকটিস হবে, আর প্র্যাকটিস হলে বেঙ্গালুরুর বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচটা হলেও হতে পারে। মানে কালকের দিনে ব্যাপারটা আরোটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। মানে এখনকার যেরকম যা পরিস্থিতি রয়েছে, কাল দিনটায় কালকে মোটামুটি আমরা আরো ক্লিয়ার পিকচার পাবো মনে হয় গোপাল দা। একদমই সৌম্যজিৎ, তার কারণ হচ্ছে যে তোমার এমনি যেহেতু পজিটিভ রিপোর্ট এসেছে ওড়িশা এফসি ম্যাচের খেলতে নামার আগে, সেই কারণেই তোমার হার্ড কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছিল অনেককে আর কি, 10 দিনের, এবং সফট কোয়ারেন্টাইন করা ছিল, ফলে প্র্যাকটিস একদমই করার কোনো সুযোগই ছিল না, এবং নজরদারিতে ছিল এটিকে মোহনবাগান শিবিরের ফুটবলাররা যে তারা সত্যি বেরোচ্ছে কিনা বা নিবৃত বা সঠিকভাবে করছে কিনা, ফলে সেই জায়গা থেকে হ্যাঁ তাদের কালকের কিন্তু নিভৃত বাসটা, অনেকে যাদের নেগেটিভ তাদের উঠে যাবার কথা, যদি রিপোর্ট নেগেটিভ আসে সেক্ষেত্রে প্র্যাকটিসেও তারা করবে, অসুবিধা কিছু হবে না, আর যদি একবার তারা ম্যাক্সিমাম প্লেয়ারের নেগেটিভ আসে প্র্যাকটিস হয় তাহলে ধরে নিতে পারে বেঙ্গালুরু ম্যাচ হলেও হতে পারে। অবশ্যই আমরা প্রশ্ন নিয়ে নেবো, অয়ন মুন্সির প্রশ্ন, আজকের ম্যাচ নিয়ে তিনি প্রশ্ন করেছেন, সেই রেফারিং নিয়ে। একটা ভালো ম্যাচ রেফারি ডিস্ট্রয় করে দিল, অ্যাডভান্টেজ রুলস কেন ইউজ করছে না? নিজেদের পক্ষে ফ্রি কিক পাওয়া পাওয়াও রেফারিকে কিকো রেমিরেস দ্যাটস নট আ ফাউল এর চেয়ে লজ্জা আর কি হতে পারে গোপাল স্যার? ও গোপাল দা, এই রেফারিং নিয়ে কিন্তু প্রশ্ন সমানে উঠেই আসছে, আর এটা কিন্তু একটা কথা আমরা রোজই আলোচনা করি অয়ন, তুমি আমাদের ডেলি আমাদের শ্রোতা জানোই যে যতদিন না এই ভাটটা ইন্ট্রোডিউস হবে এই জিনিসগুলো আমরা আলোচনা করেই যাব, কারণ এই জিনিস বারবার হতে থাকবে। গোপাল দা কি বলবে? দেখো অয়ন, একটা কথা বলি যে রোজই বলি, ভার প্রযুক্তি যেরকম নেই, গোল লাইন টেকনোলজি যেরকম নেই, সেরকম আমাদের রেফারির মানও যে খুব উন্নত মানের তাও খুব একটা নয় আর কি, ফলে ভুল ভ্রান্তি আছে, রোজই কম বেশি এ নিয়ে বলে যেতেই হবে। হ্যাঁ ঠিকই বলেছ যে রেফারির ভুল টিমগুলোর উপর প্রভাব পড়ে, পয়েন্ট টেবিলের উপরে প্রভাব পড়ে, যতটা নির্ভুল করা যায় ততই ভালো, আর যা রেফারির স্ট্যান্ডার্ড তাতে কম বেশি দু একদিন বলতেই হয়, তাই আমাদের বলা। এ নতুন করে এদেরকে আরো বেশি উন্নত করে না তুললে এই ভুল ভ্রান্তি গুলো চলতেই থাকবে, ফলে নাথিং নিউ, এভাবেই অষ্টম আইএসএল এর রেফারিং হবে। আগামী দিনে দেখা যাক ভালো কিছু হয় কিনা বা কতটা নির্ভুল ম্যাচ পরিচালনা তারা করতে পারেন সেটা দেখতে হবে। অবশ্যই পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, যারা যারা সুপার চ্যাট করতে চান তারা কিন্তু খুব সহজেই আমাদের এখানে এসে সুপার চ্যাট করতে পারেন, আর সুপার চ্যাট আমাদের কাছে অগ্রাধিকার পায়। আপনারা যেখানে কমেন্ট সেকশনে দেখছেন, সেই সব কমেন্ট সেকশনের ডান দিকে ডলার সাইন রয়েছে, সেই ডলার সাইনে ক্লিক করলেই আপনারা সুপার চ্যাট করতে পারবেন, এবং সেই সুপার চ্যাটের উত্তর সবার আগে গোপালদা কিন্তু দেবেন, আর কারণ এই সুপার চ্যাটটা আমাদের এই শোটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। এছাড়া যারা নতুন করে মেম্বার হতে চান বা মেম্বারশিপ রিনিউয়াল করতে চান, তারা খুব সহজে আমাদের চ্যানেলে এসে জয়েন বাটনে ক্লিক করে একটা দুটো খুব সহজ প্রসিডিওর ফলো করলেই কিন্তু আমাদের নতুন মেম্বার হয়ে যেতে পারবেন। আমি রাজা পাইকের প্রশ্ন নেব, মোহনবাগান কি কোনো সিএম বা সিডিএম নিচ্ছে, সাইন করাতে পারে গোপাল স্যার? গোপাল দা কোনো আপডেট কি আছে এই নিয়ে? দেখুন আপনাকে একটা কথা আমি বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে সমস্যা হচ্ছে কোভিডকে মোকাবিলা করা, ফলে এটিকে মোহনবাগানের ফুটবলাররা আক্রান্ত, সামনে বেঙ্গালুরু ম্যাচ, ম্যাক্সিমাম প্লেয়ার নেগেটিভ হোক তারপরে তারা সেটাকে খেলুক, কেন তারা ইতিমধ্যেই কিন্তু তাদের একমাত্র এইসব সিরিজে ম্যাচটা ক্যান্সেল হয়েছে, ফলে এই প্রবলেমটা 1 নম্বর সলভ করে নেওয়া, 2 নম্বর হচ্ছে যে গোলকিপার পজিশনটা অত্যন্ত এই মুহূর্তে সমস্যার জায়গা, তার কারণ আমরা রেসপোর্টসে একটা প্রতিবেদন দিয়েছিলাম, রাতেও হয়তো আরো একটা প্রতিবেদন দেব গোলকিপার নিয়ে, সেটা দেখতে পারে, ফলে এই মুহূর্তে আমার মনে হয় সিএম মানে সেন্ট্রাল মিডফিল্ডার বা সিডিএম যেভাবেই বলুন না কেন, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, এই মুহূর্তে আপাতত ওটা মাথা থেকে সরিয়ে রেখে কোভিডের সাথে মোকাবিলা করে বেঙ্গালুরু ম্যাচে খেলা, তার সঙ্গে গোলকিপার নেওয়া, এটাই আপাতত ভাবনা চিন্তা রয়েছে এটিকে মোহনবাগান শিবিরে। এখন দেখা যাক আগামী দিনে যদি সত্যি সেটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে তাহলে সেটার জন্য তারা ঝাঁপাবে যেভাবে তারা একজন সেন্ট্রাল ডিফেন্ডারের জন্য ঝাঁপিয়েছে। অবশ্যই
আমরা মন মানে আলোচনা করব, প্রচুর প্রশ্ন আছে সেগুলো নেব। তবে বলতে একটুখানি ইস্ট বেঙ্গল পার্টেও আসি। ইস্ট বেঙ্গলে কিন্তু মানে সেই একটা খারাপ সময় বলতে গেলে চলছেই। কালকে হার প্রথমে, তারপরে শোনা যাচ্ছে চারিদিক থেকে যে ইস্ট বেঙ্গলের সিও শিবাজি সমাদ্দার নাকি প্লেয়ারদের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। এইগুলো নিয়ে একটুখানি যদি আলোচনা করো যে ইস্ট বেঙ্গলের বর্তমান অবস্থা। ঠিকই বলেছো সৌম্যজিৎ, এগুলো সর্বত্রই এখন বেরিয়ে গেছে, না নতুন করে কিছু বলার নেই। তবু উদ্বর্তন কর্তৃপক্ষ কিন্তু সব ব্যাপারটায়, যারা ক্লাব টিমটাকে দেখাশোনা করছেন, তাদের উপর প্রচন্ড অসন্তোষ, বিরক্ত বলা যেতে পারে। সত্যি এরকম একটা মিসকমিউনিকেশন হওয়া উচিত ছিল না, যেখানে একটা প্লেয়ারের খেলা না খেলার ব্যাপার রয়েছে এবং সেই প্লেয়ারটা যখন গুরুত্বপূর্ণ ব্যাপার, ফলে সেই জায়গা থেকে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তুমি যেটা বললে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ থেকে শিবাজি সমাদ্দার নিজেকে সরিয়ে নিয়েছে এবং ফুটবলাররাও তাকে হয়তো কিছু বলেছেন আর কি, এবং এই ডিনারে বিরিয়ানি, এ নিয়েও প্রসঙ্গ উঠেছে। একটা 90 মিনিটের ম্যাচ খেলার পর এরকম ধরনের একটা ডিনার, করে দেওয়া যায় সেটাই। তার সঙ্গে তোমার যে পেরুসোভিচ থাকলে কালকে ম্যাচের রং কি হতো না হতো, একটা ফুটবলার খেলতে না পারা, ফেডারেশনে মিটিং অ্যাটেন্ড করা না করা, তার মধ্যে সব মিলিয়ে একটা ইস্ট বেঙ্গলে সত্যি সরগরম পরিবেশ চলছে আর কি। অন্তত পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে 11টা ম্যাচে জয় নেই ইস্ট বেঙ্গলে, সেইগুলোতে নিয়ে অনেক কনসেন্ট্রেট করলে ভালো হতো আর কি, এবং যাদের যাদের যা দায়িত্ব সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করলে আজকে এই পরিস্থিতি হতো না। কোথাও ফুটবলাররাও একটু বিরক্ত সব বিষয়টা নিয়ে, যতটুকু চারিদিকে পড়ছি, জানতে পারছি, ইয়ে করতে পারছি। তবে আশা করি দ্রুত এগুলোর ইয়ে হোক, কারণ এখনো কিন্তু টিমটা জয়ের মুখ দেখেনি, 11টা ম্যাচ খেলে ফেলেছে। ফলে এইগুলো কাটিয়ে মারিও রিভেরা এসেছেন কোচ হয়ে, তিনি দায়িত্ব নেবেন। তার আগে আমার মনে হয় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা উচিত ইস্ট বেঙ্গলের, এবং টিম যাতে জয়ের মুখ দেখে সেই চেষ্টা করা উচিত। যত তাড়াতাড়ি সম্ভব পেরুতোভিচ টিমের সাথে যোগ দিলে তত তাড়াতাড়ি টিমের আফকনটাও অনেক বেশি সুন্দর হবে বলে আমার মনে হয়, এবং মারিও রিভেরা অবশ্যই পূর্ণ শক্তির প্লেয়ার পাবে। পেরুসোভিচ কিন্তু যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে সাসপেনশনের আগে অব্দি ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। অবশ্যই। রাজ গেমিং প্রো বলছেন তিনি কিন্তু এসসি ম্যানেজমেন্ট কে দুষছেন, ফালতু ম্যানেজমেন্ট। এখান থেকে, এর থেকে প্লেয়ার কোচ এদের নিয়ে কি লাভ? পজিশন লাভ লাস্ট পজিশনে থাকার জন্য অনলি ম্যানেজমেন্ট, অনলি ম্যানেজমেন্ট কে দায়ী করছেন লাস্ট পজিশনে থাকার জন্য। আর পরের বছর চ্যাম্পিয়ন হবে অন্য ম্যানেজমেন্ট আসলে উনি আশা করছেন জয়েস বেঙ্গল। আর বলছেন আবার মনে হয় গিল গোল্ডেন গ্লাভস পাবে। গোপাল দা, ও প্রভসুখন গিল, দেখা যাক, যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে, এখনো অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে, তো নিশ্চয়ই পাবে, কেন পাবে না, পারফরমেন্সই তো শেষ কথা বলবে। তাকে যদি, তার যদি বেটার পারফরমেন্স হয়, সে যদি যোগ্য হয়, নিশ্চয়ই পাবে, না পাবার কিছু নেই প্রভসুখন গিল। আর দেখুন, আর যেটা হয়েছে সেটা বলতে পারি আমি যে হ্যাঁ, এটা এটা নিয়ে উদ্বর্তন কর্তৃপক্ষ খুব বিরক্ত, যাদের উপরে যাদের রেসপন্সিবিলিটি থাকবে সেই রেসপন্সিবিলিটিকে তো পালন করতে হবে, মনে রাখতে হবে। আপনাদের লগ্নিকারক সংস্থা কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে জুড়ে রয়েছেন, ইস্ট বেঙ্গলের ঐতিহ্য আছে 100 বছরের ক্লাব, ফলে এই 100 বছরের ক্লাবকে হ্যান্ডেল করা কিন্তু অত সহজ ব্যাপার নয়। কিন্তু যারা ভাবছেন যে কোনো সময় যে কোনো জিনিস করা যেতে পারে, তা নয় কিন্তু, ফলে এর কিছু কিছু সময় খুব তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয়, ফলে সেই জায়গা থেকে আমি বলতে পারি যে উদ্বর্তন কর্তৃপক্ষ যাদের যাদের উপরে যা দায়িত্ব রয়েছে তাদের থেকে অনেক কিছু আশা করে, তাদের গাফিলতিতে তারাও যে বিরক্ত হবে সেটাই তো স্বাভাবিক। আগামী দিনে যেন এই সমস্যাগুলো কাটিয়ে ওঠে ইস্ট বেঙ্গল, এখনো 11টা ম্যাচ খেলে ফেলেছে, জয়ের মুখ দেখেনি, তারা যেন জয়ের খোঁজের জন্য যা যা দরকার সেই চেষ্টাটা করুক, এবং লিগ টেবিলের উপরের দিকে কিভাবে উঠে আসা যায় এই সমস্যাগুলোকে সরিয়ে রেখে সেই চিন্তা ভাবনাই করুক। এবং এই পরিস্থিতিতে যে কাণ্ডগুলো হচ্ছে এগুলো মোটেই অভিপ্রেত নয়, এটুকু বলতে পারি। অবশ্যই। পরের প্রশ্ন নীলাঞ্জন ভট্টাচার্যর প্রশ্ন, ইস্ট বেঙ্গলের ফরেন মিডফিল্ডার নিয়ে কিছু বলো গোপালদা, যে ফরেন মিডফিল্ডারকে সাইন করিয়েছে স্প্যানিশ, তার ব্যাপারে জানতে চাইছেন গোপালদা।
দেখুন, আর নতুন করে জীবনপঞ্জি আর ইয়ে নিয়ে বলার কিছু নেই, লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে কতটা সফল হচ্ছে এবং যার রিপ্লেসমেন্ট হিসাবে নিয়ে আসা হচ্ছে সে কতটা সফল হচ্ছে সেটাই দেখার আর কি। শোটা আসছে, এখন দেখা যাক শোটা কতটুকু লাল হলুদ জার্সিকে মানিয়ে নিতে পারে। ফলে সেই জায়গা থেকে বলবো যে তাকে তো আমির ডেভিসেভিচের বদলি হিসাবে আনা হচ্ছে, ফলে আগে লাল হলুদ জার্সি পরে নামুক, নেমে কতটা সফল হয় তারপরে বলা যাবে। তার আগে আর বিস্তারিত আলোচনা করে লাভ নেই, বরঞ্চ এসসি ইস্ট বেঙ্গল 11টা ম্যাচে এখনো জয় পায়নি, জয়ের ফিরুক এবং এরা ভালো খেলুক এবং অন্য দলগুলোর সাথে পার্থক্য করে দিক, এটাই চাইবো। কারণ ভালো কিছুর প্রত্যাশা নিয়েই কিন্তু মার্সেলো রিবেইরো এই শোটাকে নেওয়া আসা হচ্ছে, পান শোটাকে স্প্যানিশ ফুটবলারকে, ফলে সেই জায়গা থেকে তাদের প্রত্যাশা নিয়ে যখন নিয়ে আসছে তারা যাতে প্রত্যাশা পূরণ করতে পারে সেটাই দেখবো। আর নতুন করে এদের নিয়ে আলোচনা করার কিছু নেই যতক্ষণ না লাল হলুদ জার্সি মানে গায়ে দিয়ে সেরাটা দিচ্ছে মাঠে নেমে। অবশ্যই ত্রিজিৎ চক্রবর্তীর প্রশ্ন, কোন চারজন গোপালদা এখনো কোভিড পজিটিভ আছেন যদি বলেন? না দেখুন, এগুলো খুব একটা ডিসক্লোজ করছেন না, যখন আমারও খুব একটা ডিসক্লোজ করতে ইচ্ছে করছে না, মানে বলতে চাইছে না যখন নামগুলো, যেগুলোই শুনেছিলাম সেইগুলোই রয়েছে। ফলে যাদের একবার পজিটিভ এসেছে এবং যারা হার্ড কোয়ারেন্টাইনে আছে তারাই রয়েছে, যাদের কম বেশি সাসপেক্টেড তাদের কিন্তু সকালে পজিটিভ এলে বিকালে আবার নেগেটিভ আসছে আর কি। ফলে সেই জায়গা থেকে একটু কনফিউশনও তৈরি হচ্ছে, তবে আমি ধরে নিতে পারি যে গুরুত্বপূর্ণ দু একজন প্লেয়ার এই কোভিড পজিটিভ এর মধ্যে রয়েছে আর কি। অবশ্যই পরের প্রশ্নে চলে যাব। সঞ্জীব চক্রবর্তী বলছেন, কেবিএফসির খেলাটা নিয়ে কিছু বলুন গোপাল স্যার। টপ ফোরে তো রয়েছেই, এখন 1 নম্বরে উঠেলো আজকে জয়ের পরে। গোপাল দা, কেরালা ব্লাস্টার্স কিন্তু খুব ভালো খেলছে, কি বলবে? আমি বললাম তো ভুকোভানোভিচের কোচিং এ কেরালা ব্লাস্টার্স এটিকে মোহনবাগানের কাছে হারার পর থেকে তারপরে দু একটা ম্যাচ একটু সার্ভাইভ করার চেষ্টা করেছে, তারপর থেকে যে দৌড়টা শুরু করেছে মানে আনবিটেন রয়েছে তারা এখনো পর্যন্ত, সেই কারণেই তারা 1 নম্বর স্থানে উঠে এলো। আমার তো খুব ভাল লাগবে জিকশান সিং, সাহাল আব্দুল সামাদ, নিশু কুমার, হরমনজিৎ সিং খাবড়া, তার সঙ্গে ওদের যে ফরেনার গুলো রয়েছে, ভাস্কুয়েজ রয়েছে, ডিয়াজ রয়েছে, ফলে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে খুব ভালো খেলছে। নতুন করে কিছু বলার নেই আর কি। এরকম যে সারপ্রাইজ দেবে কেরালা ব্লাস্টার্স ভাবতে পারেনি এটিকে মোহনবাগানের কাছে হারার পর, সেটাই আমার ভালো লাগছে যে কি সুন্দরভাবে ভুকোমানোভিচ টিমটাকে করেছেন আর কি, ছন্দে এনেছেন এবং স্বদেশি বিদেশি মেলবন্ধনটা এত সুন্দর হয়েছে, দারুণ লাগছে কেরালা ব্লাস্টার্স এর ফুটবল, টেরিফিক ফুটবল খেলছে, সে কারণেই তো তারা 1 নম্বরে উঠে এলো আজকে। দেখা যাক এখন এই কন্টিনিউয়েশনটা কতটা বজায় রাখতে পারে, ভালো কিছু করলে তো ভালো লাগবেই, তার সঙ্গে তো এটিকে মোহনবাগান লিগ টেবিলের টপ 4 থেকে একটু নিচে নেমে এসেছে আর কি। ফলে আমরাও চাইছি যে অন্ততপক্ষে কোভিড সিচুয়েশনটা কাটিয়ে বেঙ্গালুরু ম্যাচটা জিতে, বেঙ্গালুরু লাস্ট ম্যাচটা 3-0 গোলে জিতেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, ফলে আমিও চাইছি যে অন্ততপক্ষে এটিকে মোহনবাগান কোভিড সিচুয়েশন কাটিয়ে ম্যাচে ফিরুক, বেঙ্গালুরুকে হারিয়ে আবার টপ 4-এ ঢুকে পড়ুক, না হলে কিন্তু খুব রেষারেষি চলছে টপ 4-এ এই মুহূর্তে দাঁড়িয়ে। অবশ্যই ঋদ্ধি সুন্দর দেব বলছেন, এটিকে মোহনবাগানের ডিফেন্স কি করে স্ট্রং করা যেতে পারে একটু বলুন গোপাল দা। দেখুন, সন্দেশ সিংহান যদি চলে আসে তাহলে এমনি একটু তো শক্তিশালী হবে, 30 সন্দেশ সিংহান, প্রীতম তার পুরোনো জায়গায় ফিরে পাবেন, শুভাশিস লেফট সাইড ব্যাকে চলে আসবেন, অপশন তখন আশুতোষ থাকবে, প্রবীর থাকবে, ফলে সেই মতো অপশনও কোচের হাতে বেড়ে যাবে। যতক্ষণ না আসছে যে এখনো পর্যন্ত যারা খেলছেন, তিরি, প্রীতম সেন্ট্রাল ডিফেন্ডার, আর আশুতোষ আর শুভাশিস খেলছে, অনেক সময় প্রবীর আশুতোষ ইন্টারচেঞ্জ করে দিচ্ছে যেহেতু শুভাশিস লাস্ট ম্যাচে চোট পেয়েছিল আর কি, ফলে সেই জায়গা থেকে আমি বলতে পারি এখন ডিফেন্সটা যা আছে তাই খেলুক। তবে হ্যাঁ, গোলকিপার একটা ভালো নিতে হবে, গোলকিপার নিয়ে একটা আমি প্রতিবেদন দিচ্ছি, বেশ কিছু গোলকিপারের নাম ইতিমধ্যেই চলে এসেছে এটিকে মোহনবাগানে, ফলে নতুন করে বলছি না,
সেখানে অনেক দলেরই গোলকিপার রয়েছে আর কি, দেখা যাক তাদের মধ্যে থেকে একজন নিতে হবে, কারণ যারা অ্যাভেলেবেল তাদের মধ্যে নেবে, ফলে দেখা যাক গোলকিপার সমস্যাটা এই মুহূর্তে লাস্ট ডিফেন্ডার হিসাবে সব থেকে বেশি সমস্যার, এই সমস্যাটা এই মুহূর্তে না কাটালে খুব সমস্যা। অমলিন আর টানতে পারছে না, পারফরমেন্স বাজে, তার উপরে চোট, দ্বিতীয় গোলকিপার অবিনাশ দেড় মানে দেড় 1 মাস মাঠের বাইরে থাকবে হ্যামস্ট্রিং, জুনিয়র হর্স নিয়ে শুরু তো হবে না তো লম্বা লিগে, তাই গোলকিপার গোলকিপার দেখ কাকে নেয় সেটাই দেখার, কারণ গোলকিপার সমস্যাটা কাটিয়ে উঠতে হবে, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে, এমনি সন্দেশ আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে। ফলে দেখা যাক ডিফেন্স লাইন কতটা সাজিয়ে উঠতে পারে জুয়ান ফেরান্দো। আজও অনেকে প্রশ্ন করছেন মৌদান্দি কেমন আছেন, মৌদান্দি হেলথ নিয়ে। মৌদান্দি এখন অনেকটাই বেটার রয়েছেন, আর কয়েকদিনের মধ্যেই তিনি কিন্তু আবার লাইভে চলে আসবেন, চিন্তা করার হয় অবশ্যই। আমরা যেহেতু একে অন্যের কেয়ার করি, আমরা একটা ফ্যামিলি, জানেন আপনারা যারা রয়েছেন তারাও আমাদের ফ্যামিলিরই অন্তর্গত, সেই জন্যই আপনারাও প্রশ্ন করছেন মৌদান্দি কেমন আছেন। আমি দেখতেও পাচ্ছি ব্যক্তে মৌদান্দি, সেই জন্য বলি মৌদান্দি এখন অনেকটাই বেটার রয়েছেন। হ্যাঁ, হয়তো লাইভ করার মতো পজিশনে এখনো আসেননি, কিন্তু আর কয়েকদিনের মধ্যেই তাকে আবার আমরা লাইভে দেখতে পাবো, আপনারা সবাই দেখতে পাবেন। অনির প্রশ্ন, গোপাল দাই, ইনভেস্টাররা সেটা কোয়েস হোক বা এসসি হোক বা এটিকে ম্যানেজমেন্ট হোক, এরা সত্যি কি ইস্ট বেঙ্গল মোহনবাগানের আবেগটা বুঝছেন না, নাকি ইচ্ছে করে বুঝতে চাইছেন না? গোপাল দাই, না বুঝতে পারছেন, আবেগটা বুঝতে পারছেন, আবেগটা বুঝতে পারছেন না তা নয়, বুঝেছেন বলেই হয়তো এই ক্লাবগুলোর সাথে যুক্ত হয়েছেন, না হলে বহু ক্লাব ভারতবর্ষে রয়েছে তাদের সাথে যুক্ত হতে পারতে, কিন্তু যুক্ত হবার পর যেভাবে হ্যান্ডেল করা উচিত বা যেভাবে চলা উচিত সেইভাবে তারা চলতে পারছেন না, কারণ তারা যুক্ত হতে জানেন কিন্তু ক্লাব কিভাবে রান করাতে হয় বুঝতে পারছেন না, তারা ভাবছেন অর্থ থাকলেই আর সুন্দর একটা ম্যানেজমেন্ট হলেই ক্লাব বোধহয় রান করে, অত সহজ ব্যাপারটা নয়। শতবর্ষ ধরে যারা ময়দানে ক্লাব করছেন, যে সমস্ত ক্লাব কর্তারা রয়েছেন তাদের বাদ দিয়ে আপনি রাতারাতি অর্থ থাকলো আর একটা ম্যানেজমেন্ট সাজিয়েই আপনি ভাবলেন ক্লাব রান করে দিয়েই সাফল্য পেয়ে যাব, তাহলে বহু কোটিপতি বিজনেসম্যানই আছেন ক্লাব খুলেই রান করিয়ে দিতে পারবেন, অত সহজ ব্যাপার না। সবকটা বিষয়ের মধ্যে একটা আর্ট লুকিয়ে রয়েছে আর সেই আর্ট গুলো জানা আর্টিস্টদের নিযুক্ত করতে হয়, তবেই সে আর্টিস্টই একমাত্র আর্টের মর্ম বুঝবে আর কি। ঠিক সেই রকম একটা ক্লাব পরিচালনা করতে গেলেও যেরকম একটা মাঠের মালিককেও লাগে, তিনিও অপরিহার্য, আবার একজন ফুটবলার কেও লাগে, আবার অ্যাডমিনিস্ট্রেশন পার্টের একটা লোক কেও লাগে, এটা একটা চেইন। আপনার হাতে অর্থ থাকলো আর কতগুলো লোককে ইনভলভ করে দিলেন আর বললেন চলুন শতবর্ষ ক্লাবকে রান করিয়ে দেবো আরো ফুলে ফলে ভরিয়ে দেবো, তা হয় না। হ্যাঁ, অর্থ যেরকম লাগবে, লেম্যানও সেরকম লাগবে, পরিকল্পনাও সেভাবে লাগবে, তারপরেই আপনি সুন্দরভাবে সবকিছু রান করাতে পারবেন, না হলে রান করাতে পারবেন না। এনারা বোঝেন, জানেন এই শতবর্ষ ক্লাবের মহিমা কি, সেই কারণেই এরা জুড়তে এসছেন, জুড়েছেন, কিন্তু তারপরেরটা আর জানেন না কেমন ভাবে চলতে হয়, এই কারণেই ক্লাব কর্তা বা ক্লাব যারা পরিচালনা করেন তাদের সঙ্গে নিয়ে যদি তারা রান করতেন তাহলে আমার মনে হয় কাজটা অনেক সফল হতো। সেই কারণে আমি বারবার বলি ইনভেস্টার ইনভেস্ট করুন, ক্লাব কর্তারাও থাকুন, দুজনে হাত ধরে চলাচলি করুন, পথ অনেক মসৃণ হবে চলতে। অবশ্যই। রাজা রয়ের প্রশ্ন, পেরিসেভিচ কে নিয়ে সত্যি কিছু আর করার নেই গোপাল দা? কোন রকম ভাবে কি এই শাস্তিটা আর কমানো, কোনোভাবে কমানো যায় না যাতে এফসি গোয়া ম্যাচে খেলতে পারে, একটু বলবেন। না, ডিসিপ্লিনারি কমিটি আমার মনে হয় না ফার্দার এটা নিয়ে কোনো কিছু করবে, কারণ ডিসিপ্লিনারি কমিটি আপনার 7টার সময় লিঙ্ক দিয়েছিল, 1 ঘন্টা তারা অপেক্ষা করেছে, তখন পর্যন্ত এসসি ইস্ট বেঙ্গলের কোনো কর্তা সেখানে হাজির হননি, তারা নোটিশ করেছেন, তারা যোগাযোগ করেছেন তারপরে, ফলে সেই জায়গা থেকে 1-1.5 ঘন্টা পরে যখন মিটিং ওভার হয়ে গেছে, যে যার অনলাইন থেকে বেরিয়ে গেছে, তখন এসসি ইস্ট বেঙ্গলে বলছে আপনারা লিঙ্ক দিতে পারেন আমরা হাজির আছি, তাদের জন্য তো এতক্ষণ বসে থাকবে না, সবকিছুই সুনির্দিষ্ট টাইম থাকে, ফলে সেই সুনির্দিষ্ট টাইমে যখন তারা যা অ্যাটেন্ড করেননি তখন
সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। তারা 5 ম্যাচ শাস্তি বহাল রাখলো, শুধু তাই নয় লাখখানেক টাকা জরিমানাও রাখলো। সেই জরিমানা যদি আপনারা না দেয়, মানে সেই জরিমানা যদি ইস্ট বেঙ্গল না দেয়, তাহলে কিন্তু আরো তাদের ইচ্ছা মতো তারা ব্যান ইম্পোজ করবে। ফলে সেই জায়গা থেকে সত্যি ব্যান তো উঠলই না এই সারা ইয়ের জন্য, মানে ক্যাজুয়ালনেস এর জন্য আমার মনে হয় আরো বেশি কঠিন হয়ে গেল বিষয়টা। পেরুসোভিচকে সত্যি ইস্ট বেঙ্গলের অত্যন্ত দরকার, এবং ডার্বির আগে তাকে যদি একটা দুটো ম্যাচ পাওয়া যেত, তাহলে সেও 5-4 অনেকটা দিন মাঠের বাইরে তো ম্যাচ, তারও একটু সড়গড় হয়ে যেতে পারতো। এখন যা পরিস্থিতি, এই কারণে তো দেখুন উদ্বর্তন কর্তৃপক্ষ কিন্তু যারাই সমস্ত দায়িত্ব আছে তাদের উপরে একটু বিরক্ত তো বটে। অবশ্যই। পরের প্রশ্ন, সৌরভ দাসের প্রশ্ন, মার্সেলো বেকারের স্ট্রাইকার কি আজ গোয়াতে পৌঁছেছে? গোপালদা, ইস্ট বেঙ্গলের যে নতুন ফরওয়ার্ড, তিনি গোয়ায় এসে পৌঁছেছেন বলে কোনো আপডেট রয়েছে তোমার কাছে? এসেছে, এটা নিয়ে একটা প্রতিবেদন যাবে, সেই জন্য আমি আর নতুন করে কিছু বলছি না। আমি একটা প্রতিবেদন করব আপনার কি অবশ্যই অবস্থা ইয়ে। অবশ্যই সেটা নিয়ে, সুতরাং প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন, আমরা কিন্তু স্টোরি আপনাদের দেখিয়ে দেব কি রকম হবে। এটা কালকে সকালেও যেতে পারে, হ্যাঁ, এটা কাল সকাল সকালেই যাবে, কারণ একটা মোহনবাগান নিয়ে প্রতিবেদন রয়েছে আমাদের, ইস্ট বেঙ্গলের নিয়েও প্রতিবেদন যাবে, ওটার জন্য একটু সকালবেলা অব্দি অপেক্ষা করুন, আমরা ওই প্রতিবেদনটা সকালে দেবো। মোহনবাগানেরটা রাতে দিচ্ছি আমরা, এটিকে মোহনবাগানেরটা, ইস্ট বেঙ্গলেরটা কাল সকালে যাবে, কারণ একটা তো নোটিফিকেশনের ব্যাপার রয়েছে, আপনাদের কাছে স্টোরিটা যাতে ঠিকঠাক ভাবে পৌঁছয় সেটাও আমাদের দেখা জরুরি, সেই জন্যই এই ব্যবস্থা। পরের প্রশ্ন, অর্পণ ঘোষ বলছেন, এরকম কোভিড সিচুয়েশনে কি ISL পিছিয়ে দেওয়া উচিত নয়? সব টিম মিলে কি মিটিং করে একটা ডিসিশনে আসা যায় না, যখন সব টিমে কোভিডে জর্জরিত? গোপাল না, দেখুন এটা তো পিছিয়ে দিলে তো খুব ভালো হয়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আই লিগ বন্ধ স্থগিত। 15ই জানুয়ারি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ডিক্লারেশন করবে, সেই ডিক্লারেশন শোনার পর আই লিগের টিমগুলো তারা পরবর্তী পদক্ষেপ নেবে ফেডারেশনের সঙ্গে কথা বলে। ফলে সেই জায়গা থেকে যদি ইয়ে হয়, আই লিগের মতোই বন্ধ করে দেওয়া উচিত, কারণ দেখুন সেফটি ফার্স্ট, নিজে প্রাণে বাঁচলে মানুষ খেলাধুলা থাকবে, অসুবিধা কিছু নেই, প্রাণের থেকে তো বড় কিছু হতে পারে না। ফলে সেই জায়গা থেকে সেফটি ফার্স্ট, যদি এখনো পর্যন্ত এটিকে মোহনবাগান এবং এফসি গোয়ার প্লেয়ারদেরই হয়েছে, কম বেশি অন্যান্য টিমেরও প্লেয়ারদের হচ্ছে খবর পাচ্ছি, যদিও খুব একটা প্রকাশ্যে আসছে না সব ব্যাপারটা আর কি। তো বলতে পারি যে যদি সত্যি সেরকম বাড়বাড়ন্ত হয়, অবশ্যই টুর্নামেন্ট কমিটি ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে কথাও বলেছে, ক্লাবগুলোর সাথেও কথা বলেছে, ফলে তারা এমার্জেন্সি যে প্রিকশনটা নেওয়ার সেটা নেবে তারা। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি অবশ্যই বন্ধ করে দেওয়া ছাড়ার উপায় নেই। অবশ্যই। রাজ গেবিংপুর বলছেন, শিবাজি সমাদ্দার কি CEO থেকে চলে যাচ্ছে? কি বলবে গোপালদা, তোমার কোনো আপডেট আছে? এখনো পর্যন্ত সেরকম ভাবে তিনি কোনো রেজিগনেশনও দেননি, বা ক্লাবও বলেননি যে তাকে আর রাখছেন না। হ্যাঁ, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছেন, প্লেয়ারদের সাথে মনোমালিন্য হয়েছেন। একটা 90 মিনিটস এর ম্যাচ খেলে ডিনারে বিরিয়ানি পেয়েছে, ফুটবলার স্বাভাবিক ব্যাপার, এই ধরনের ম্যাচ খেলার পরে তারা যে ডিনারটা চান সেই ডিনারটার মধ্যে বিরিয়ানি কখনো থাকে না আর কি। ফলে এই অবশ্যই নিয়ে পেরুসোভিচ কে না পাওয়া সতীর্থরা একটু ইয়েই হয়েছে, যে এটা তো আপনাদের জন্যই তো আজকে পেরুসোভিচ কে পাওয়া গেল না, নাহলে তো আমরা নেক্সট ম্যাচ থেকে পেতাম পেরুসোভিচের মতো প্লেয়ার। আমাদের টিম এখন সার্ভাইভ করছে, পেরুসোভিচের মতো প্লেয়ার কে দরকার, সেখানে আপনারা মিটিংটা অ্যাটেন্ড করতে পারলেন না। ফলে এই ধরনের কথা কাটাকাটি হয়েছে আর কি। ফলে এই মুহূর্তে শিবাজি সমাদ্দার টিমের সঙ্গেই রয়েছেন আমি বলবো, যদিও তিনি কোনো কিছুতে এখন রেসপন্স করছেন না, একটু বিরত রয়েছেন। এখন আগামী দিনে কি হয় সেটা নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো, তিনি দলের সাথে যুক্ত থাকছেন এই ব্যাপারে। অবশ্যই। পরের প্রশ্ন নিচ্ছি, রয়ের প্রশ্ন, গোপালদা আমি আপনাদের একটা শোতে বলেছিলাম যে সব সমস্যাটাই কিন্তু মাঠের বাইরের, আর সেগুলো সমাধান না করার চেষ্টা ম্যাচের রেজাল্ট বা পারফরমেন্সের উপর পড়ছে,
আপনি কি মনে করেন গোপাল দা? হ্যাঁ, সেটা তো ঠিকই। দেখুন, মাঠের মধ্যে মাঠের বাইরে সব ব্যাপারটা তো প্রভাব পড়ে আর কি, এ ব্যাপারটা তো অস্বীকার করার জায়গা নেই। এই কারণে মাঠের মধ্যেটা ততদিক ভালো হয় মাঠের বাইরেটা যত সুন্দর হয়। মাঠের বাইরে সুন্দর হলে মাঠের মধ্যেটাও সুন্দর হয়, এবং মাঠের বাইরের অনেক কিছু মাঠের মধ্যেও প্রভাব পড়ে। হতে পারে তারা পেশাদার ফুটবলার, হতে পারে তারা যখন মাঠে নামে সবকিছু ভুলে, হতে পারে তারা যখন মাঠে খেলেন 100% দিয়ে খেলেন, তারপরেও মাঠের বাইরের জিনিস তো মাঠের মধ্যে অনেক সময় চলেও আসে, তাই না? ফলে সেই জায়গা থেকে বলতে পারি, যতটা মাঠের বাইরে সুন্দর হবে ততটাই মাঠের মধ্যে সুন্দর হবে, যতটা মাঠের মধ্যে সুন্দর হবে ততটাই মাঠের বাইরের মধ্যে পরিবেশ সুন্দর হবে। অবশ্যই। অরবিন্দু মন্ডলের প্রশ্ন, কেরালার মোহনবাগানের ফাইন কি হবে গোপাল দা? কি কারণে ফাইন আমি ঠিক বুঝতে পারলাম না, কোনো কি ফাইনের ব্যাপার রয়েছে কি গোপাল দা এর মধ্যে কোনো কিছুর ব্যাপারে? না, আমি ঠিক বুঝতে পারছি না, মানে উনি যদি আমি আর একটুখানি একটু প্রশ্নটা বিস্তারিত। একটুখানি খুলে করুন, অরবিন্দু মন্ডলকে বলছি আমরা আবার প্রশ্ন আপনার নেব, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি করুন, অসুবিধা নেই। আমি অম্লান চক্রবর্তীর প্রশ্ন নিচ্ছি। কোয়াইট সারপ্রাইজিংলি, ইবি অফিসিয়ালস আর অল সাইলেন্ট ইন দিস ভেরি ডিফিকাল্ট টাইম গোপাল দা, ইজ ইট পসিবল টু টেক অ্যান ইন্টারভিউ ফ্রম নিতু দা অর আদার ইবি অফিসিয়ালস টু হ্যাভ অ্যান আইডিয়া অফ দেয়ার ফিউচার প্ল্যান গোপাল দা? অম্লান, এই মুহূর্তে তো আমাদের এখানে তো কোভিড তো সুনামির মতো, ফলে সেটাই, ডিজিটালের ইয়ে হতে পারে, সশরীরে সামনাসামনি আমরা যেরকম ক্যামেরা এবং বুমে ইন্টারভিউ নিই সেরকম হয়তো হবে না। তো এই নিজুতা মুহূর্তে খুব সম্ভব নয় সেটাই। নিজুতা যদি অ্যাভেলেবেল থাকে আমি চেষ্টা করব একটা ইন্টারভিউ নেবার, অন্তত পক্ষে টেলিফোনিক ইন্টারভিউ হোক কিংবা সামনাসামনি হোক। তবে আমাদের এখানে পরিস্থিতি খুব খারাপ অম্লান, এই মুহূর্তে সশরীরে না হলে আমি চেষ্টা করবো যদি ফোনে অন্তত পক্ষে তার সাথে কথা বলা, সে যদি ইন্টারভিউ নাও দিতে চায় তবু আমি একবার কথা বলার চেষ্টা করব, বলে এই পরিস্থিতিতে অবশ্যই দেবব্রত সরকারের কোনো মতামত জানতে পারলে শেয়ার করবো অম্লান। অবশ্যই। পরের প্রশ্ন, সব্যসাচী দাস বলছেন, দাদা এসসি সিমে শ্রী সিমেন্ট জয়েন্ট ইবি ফর বেটার ব্র্যান্ড ভ্যালু অ্যান্ড এনক্যাশ দেয়ার গুডউইল অফ 100 ইয়ার ওল্ড ক্লাব আলটিমেটলি ফর অ্যান আপসাইড ইন দেয়ার বিজনেস, বাট ওয়ে দ্য থিংস আর গোয়িং ইজেন্ট হেল্পিং দেম, কি বলবে গোপাল দা, সহমত হবে? সে তো 100, একদমই তাই, 100 বছর ক্লাবের সাথে জুড়েছে, তো আমি বললাম এমনি তো ধরে নি ইস্ট বেঙ্গলের ব্র্যান্ড ভ্যালু বিশাল ব্র্যান্ড ভ্যালু। হ্যাঁ, তারাও বড় বিজনেসম্যান হতে পারে, তারাও বিজনেস টাইফুন হতে পারে, সব হতে পারে, সেটা নিয়ে না, কিন্তু তারা যাদের সাথে যুক্ত হচ্ছে তারাও কোনো অংশে কম না। শতবর্ষের ক্লাব এবং এবং ইস্ট বেঙ্গলের যে ব্র্যান্ড ভ্যালু আছে বলেই তারা যুক্ত হয়েছে আর কি। এখন দেখুন, কিন্তু সেই ব্র্যান্ড ভ্যালুতে তারা হয়তো যে মাইলেজটা পেয়েছে এই মাইলেজটাও যথেষ্ট মাইলেজ, কোনো সন্দেহ নেই, এবং তারাও ভালো কিছু করার চেষ্টা করেছে, রবি ফাউলারের মতো কোচ আনার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেট কোনো কিছু ইয়ে হলো না। ফলে এইটা একটা সাময়িক ইয়ে হয়ে গেল, এটা যদি দীর্ঘ পথ হতো, লং টার্ম হতো, আমার মনে হলো তা মনে হতো তাহলে ভালো হতো। যাক, এটা যখন মানে শেষ পর্যন্ত পরিণতি কি দাঁড়াবে বোঝাই যাচ্ছে না, হয়তো পার্টিটি হয়ে যাবে আর কি, কোনো রকমে যেহেতু রিকোয়েস্ট এবারে তারা যুক্ত হয়েছে আর কি। যদি লং টার্ম যেত তাহলে আমার মনে হয় উভয়ই বেনিফিটেড হতো, এবং এক্ষেত্রে এই সাময়িক বেনিফিটেড নিয়েই চলে যেতে হবে। তবে হ্যাঁ, এসসি ইস্ট বেঙ্গল একটা বিশাল ক্লাব, তার সঙ্গে জুড়েছে তো তাদের তো কিছু মাইলেজ তো হলোই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবশ্যই। অভিক লাইরি প্রশ্ন করেছেন, সুপার চ্যাট করেছেন, অনেক ধন্যবাদ অভিক সুপার চ্যাট করে আমাদের সাহায্য করার জন্য। অভিকের প্রশ্ন নেই, অভিক গেট ওয়েল সুন জানিয়েছেন মৌতান দিকে। অভিক লাইরি ফ্রম চেন্নাই, আমি মৌতান ম্যাডামের জন্য শুভেচ্ছা জানাই, আপনাদের টিম ভেরি ওয়েল সুন এগেন, আগের মতো হয়ে যাক, আমাদের টিম আগের মতোই আছে, আপনি যে শুভেচ্ছা জানিয়েছেন তার থেকে জন্য অনেক ভালো। মৌতান দি এখন অনেক বেটার রয়েছে, মৌতান একটু জ্বর ছিল, এখন মৌতান দি সেটা থেকে আস্তে আস্তে রিকভারি করছে,
কারণ এখন তো সব ঘরে ঘরেই শরীর খারাপ করছে, সেই জন্যই কিছুটা হয়েছে। প্রধান দি হার্ডলি হয়তো আর 3-4 দিনের মধ্যে আমাদের মধ্যে লাইভে চলে আসবেন, তখন আবার গোপাল দা এবং মৌদান দিকে আপনারা আবার একসাথে লাইভে দেখতে পাবেন আমাদের এখানে। শুভদীপ চক্রবর্তী সুপার চ্যাট করেছেন, ধন্যবাদ শুভদীপ সুপার চ্যাট করে আমাদের সাহায্য করার জন্য। স্যার, হোয়াই ইস্ট বেঙ্গল হ্যাজ নেভার প্লেড লাইক আ চ্যাম্পিয়ন টিম আফটার দ্য ফার্স্ট টিন্ট অফ মর্গ্যান, হোয়াই অল রং ফরেনার্স হ্যাভ জয়েন্ট দ্য ইউনিট, হোয়াই? গোপালদা বলছেন যে মর্গ্যানের প্রথম স্টিন্টের পরে ইস্ট বেঙ্গলকে আর চ্যাম্পিয়নের মতো খেলতে দেখা যায়নি, সমস্ত ভুলভাল ফরেনারে ভরে গেছে এসসি ইস্ট বেঙ্গলে তারপর থেকে, কেন এটা হয়েছে কি বলবে গোপালদা? তার কারণ হচ্ছে এক এক নম্বর হচ্ছে যে শেষ বেলায় এসসি ইস্ট বেঙ্গল টিম করতে নেমেছে, 2 নম্বর হচ্ছে যে এজেন্ট সর্বস্ব টিমটা করে ফেলেছে ফরেনার সিলেকশনে, এজেন্টদের দিয়ে। হ্যাঁ, এজেন্টদের দিয়েই ফরেনারদের সন্ধান পাবে ঠিকই, কিন্তু তারপরেও সন্ধানদের বাজিয়ে দেখে নিতে হবে যে শতবর্ষের ক্লাবের জার্সি পরছে এ ফরেনার কতটা চলনসই, মানানসই, বা যে সমস্ত ফরেনার খেলে গেছে ইস্ট বেঙ্গলে, ইস্ট বেঙ্গল ক্লাবে লালুর জার্সিকায়, তাদের থেকে বেটার কিনা এই মঞ্চে খেলার মতো। ফলে ভেরিফাই হয়নি, ভেরিফাই হয়নি, কতগুলো এজেন্টকে বলেছে, কতগুলো এজেন্ট দিয়ে দিয়েছে, সেই বিদেশি নিয়ে নেওয়া হয়েছে। আর তার সঙ্গে প্রিসিজন ভালো মতো হয়নি, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে মালয়েশিয়ান যিনি ফিজিও রোনাল্ড এসেছিলেন তার চলে যাওয়াটা অত্যন্ত কস্টলি হয়ে গেল। দেখুন, 11টা ম্যাচ খেলতে না খেলতে অর্ধেক চোটে আঘাতে জর্জরিত, ফলে উনি থাকলে একটা ভালো কিছু হতো। পুয়েবলা গার্সিয়া ফিজিক্যাল ট্রেনার হিসাবে মানেলো ডিয়াজের এলেন, সেরকম ভাবে রেজাল্ট পেলাম না। বাট রোনাল্ড চলে যাওয়ার পর কিন্তু খুব কস্টলি হয়ে গেল এই টিমটার। ফিজিক্যাল ট্রেনার ফিজিও বলতে সেরকম কোনো বিষয়বস্তু রইল না, 11টা ম্যাচ খেলতে না খেলতে চোট আঘাতে জর্জরিত টিম। তার সঙ্গে ফরেনাররা খুব একটা গুণগত মানের না, এই এজেন্ট গুলো ফরেনাররা দিয়ে দিয়েছে, এসসি ইস্ট বেঙ্গলের কর্তারা নিয়ে নিয়েছেন, এদের দেখার শোনার বোঝার সেরকম ইয়ে নেই। মানেলুডিয়া যেটুকু বুঝেছেন তাতে তো দেখলেন রেজাল্ট, তার থেকে রেনেডি 11 জন ভারতীয়কে নিয়ে, 10 জন ভারতীয়কে নিয়ে কত সুন্দর পরিকল্পনা অনুযায়ী অন্ততপক্ষে সীমাবদ্ধতার মধ্যে থেকে ইয়ে করেছে। ঠিক বলেছেন, ট্রেভর জেমস মর্গানের সময় ইস্ট বেঙ্গল ক্লাব যে ফুটবলটা উপহার দিয়েছে, হ্যাঁ ট্রেভর জেমস সময় মর্গানের সময় ইস্ট বেঙ্গল আই লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি, এটা সহ ঘটনা। ইস্ট বেঙ্গল কিন্তু ট্রেভর জেমস মর্গানের সময় রানার্স হয়েছে অল্পের জন্য, আলেহান্দ্রো মেনেন্দেস গার্সিয়ার সময় আই লিগে রানার্স হয়েছে ইস্ট বেঙ্গল, এবং ইস্ট বেঙ্গল কিন্তু আই লিগে 4 বার রানার্স হয়েছে, একটুর জন্য আই লিগটা চ্যাম্পিয়ন হতে পারেনি, এটা ফ্যাক্ট। কিন্তু সেই জায়গায়ও আজ এই কর্পোরেট আসার হতে পারছে না, এটা ফ্যাক্ট। তার কারণ হচ্ছে ফুটবলার চয়ন ঠিকঠাক মতো হচ্ছে না। অবশ্যই মিস্টার অর্গ্যানিক বলছেন এই বছরটা তো ঝামেলা করেই কাটলো, তার রেজাল্ট এখনো পুরোটাই ক্লিয়ার, 11 ম্যাচ উইনলেস, বাট পরের বছরের জন্য কি ভাবনা চিন্তা শুরু হয়েছে ইস্ট বেঙ্গলের, নাকি সেম ঝামেলা কন্টিনিউ হবে? গোপালদা খুব কঠিন না দেখুন, আমার মনে হয় যে এরকম ভাবে চললে ইস্ট বেঙ্গল এবং মানে সিসিমেন আর ইস্ট বেঙ্গলের সঙ্গে থাকবে কিনা আমার মনে হয় না, এরকম ভাবে এইরকম ভাবে আর তারা কন্টিনিউ করবেন, কারণ তারা বিজনেস বোঝে, তারা কর্পোরেট, তারা টাকা ঢালতে জানে। কিন্তু আজকে বুঝতে পারলাম শুধু টাকা ঢাললে হয় না, ক্লাব কর্তাদেরও নিয়ে চলতে হয়, কারণ তারা দীর্ঘদিন জানে কিভাবে ক্লাবটা চালাতে হয়। দুজনে হাত ধরাধরি করে না চললে, এক পক্ষ যদি এটা টেক ওভার করে তাহলে কিন্তু সমস্যা হবেই। কিরকম সমস্যা হবে, যেরকম ধরুন ক্লাব কর্তারা শুধু শুধু ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে চলে যেতে পারবে না, কেন পারবে না, এই ধরনের টুর্নামেন্টে খেলতে গেলে, কোটি টাকার লিগে খেলতে গেলে বিশাল পরিমাণ একটা পুঁজির দরকার হয়, যা ক্লাব কর্তারা পারবে না ইনভেস্টর বা স্পন্সর ছাড়া, অসম্ভব। আবার এটাও ঠিক, ইনভেস্টর আর স্পন্সররা শুধু ইস্ট বেঙ্গল ক্লাবকে রান করাতে পারবে না কর্তাদের ছাড়া, কারণ এটা হচ্ছে যদি মেলবন্ধন ভালো হয় কর্তা এবং ইনভেস্টরদের তবেই ভালো কিছু হবে, না হলে একক ভাবে কেউ কিছু করতে পারবে না। এই তো সিসিমেন তো লাস্ট 2 বছর নিজেদের ইয়ে নিয়েই করলো, খুব ভালো ফল কিন্তু নয়, গত বছর 9 হয়েছিল, এবারে 11। হ্যাঁ, ক্লাব কর্তাদের বলতে পারেন তারা সহযোগিতার হাত বাড়ায়নি, বলতেই পারেন,
সেটাতে আমি হয়তো আপনাদের কথা ধরে নিতে পারি। কিন্তু তারাও যে খুব একটা সফল দাপকর্তাদের বাদ দিয়ে, এটাও তো বলা যাবে না। ফলে সেই জায়গা থেকে বলতে পারি, দুইয়ের মেলবন্ধন ঠিকঠাক না হলে কিন্তু এই ধরনের টুর্নামেন্টে, এই ধরনের লিগে পথ চলা খুব মুশকিল। অবশ্যই। পরের প্রশ্ন, দীপ্তরাজ সাহা বলছেন, দাদা আমরা তো সবাই জানি লাস্ট ইয়ারে এই ইনভেস্টররা কিভাবে এসেছে, সবই তো রাজনীতি দাদা, রাজনীতি যখন খেলার মাঠে চলে আসে তখন যেটা হওয়ার তাই হয়েছে, কি বলবে গোপাল? দেখুন, সবকিছুতেই রাজনীতি থাকে। ক্লাব কর্তারা শুধু ক্লাব পরিচালনা করতে ক্ষেত্রেও তারাও রাজনীতি করে, ইনভেস্টররা ইনভেস্টার সার্কিটে তারাও রাজনীতি করেন, সব জায়গায় রাজনীতি থাকে, রাজনীতি ছাড়া হয় না। আর আমাদের এখানে রাজনীতি সর্বস্ব, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে রাজনীতি থাক, তা সত্ত্বেও যে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো পালন করে যদি একটা সুন্দর বোর্ড গঠন করা যেত, এবার বোর্ডে যদি ইনভেস্টার কর্তারাও আসতেন, ক্লাব কর্তারাও আসতেন, একটা কোম্পানি তো বোর্ড দ্বারা পরিচালিত হয়, যার যত বোর্ড ভালো তার তত কোম্পানি ভালো রান করে, ফলে ক্লাব কর্তার ইনভেস্টাররা মিলে যদি একটা বোর্ড তৈরি হতো, আর সেই বোর্ড যদি এই এসসি ইস্ট বেঙ্গল ফুটবল টিমকে পরিচালনা করতো, আমি বলছি 2 বছর ধরে যেভাবে পরিচালনা চললো ইস্ট বেঙ্গল আইএসএল এর টুর্নামেন্টে, তার থেকে বেটার অন্ততপক্ষে হতো আমি বলছি। কারণ উভয় দ্বন্দ্ব থাকতো, আর ওই বোর্ডে যত দ্বন্দ্ব হতো টিমের বেটারমেন্ট তত হতো, টিমের বেটারমেন্ট যত হতো টিম তত ভালো খেলতো। অবশ্যই। আমি পরের প্রশ্নে চলে যাব, সৌম্যজিৎ বেরার প্রশ্ন, গোপাল দা ক্লাব রান করাতে পারাটা বলছেন, তাহলে এটিকে কিভাবে ক্লাব রান করাচ্ছে, মানে এটিকে মোহনবাগানের কথা বলছেন, সাকসেসফুলও হয়েছে এন্ড এটিকে রানা প্লেয়ার্সরা এমবি মোহনবাগানে খেলছেও, তাহলে কি বলবে গোপাল দা? না না, সেটা তো মোহন এটিকে ক্লাব রান করাচ্ছে ঠিক আছে গিয়ে, কিন্তু তার মধ্যে দিয়েও তো দেখুন মোহনবাগান সমর্থকরা তো খুব একটা ভালোভাবে নিচ্ছেন না, তো সেখানে রয়েছে। আমি বলছি শুধু ক্লাব রান করিয়ে দিলেই হবে না, সমর্থকরা থাকবে না, ইস্টবেঙ্গল মোহনবাগান তো সমর্থকদের দ্বারা পরিচালিত, তারা কেন রক্তাক্ত হবে, তারা কেন ব্যথিত হবে, তারা তো হাসি মুখে দাঁড়াবে, তারা আপদে বিপদে থাকে। আর সব থেকে বড় স্ট্রেংথ এটিকে মোহনবাগান রান করাচ্ছে ঠিকই, তাহলে মোহনবাগান সমর্থকরাও কোথাও ব্যথা পাচ্ছে এই পালসটাও তাদের বুঝতে হবে, কারণ মোহনবাগানের লাখ লাখ কোটি কোটি সমর্থক আছে, যেরকম আছে ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর, ফলে সবটা খুব হচ্ছে, এটাও একটু ভেবে দেখতে হবে। কিন্তু অবশ্যই। আমরা আমাদের লাইভ আড্ডা আজকের মতো এখানেই শেষ করছি, 401 জন আমাদের সাথে লাইভে রয়েছে, কিন্তু লাইভটা শেষ করতে হচ্ছে একটাই কারণে, এক্ষুনি একটা মোহনবাগান রিলেটেড একটা স্টোরি যাবে যেটা এক্ষুনি ডেভেলপ হয়েছে, সেটা আর আধ ঘন্টার মধ্যে আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন, আশা করি সেইটার জন্য অপেক্ষা করুন সেই সেটা দেখার জন্য। এর বাইরে কিছু বললাম না, বাকিটা আপনারা যে স্টোরিটা আধ ঘন্টার মধ্যে আপলোড যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন, সবে সবে ডেভেলপ হওয়া স্টোরি, এটুকু আপনাদের বলতে পারি। আপাতত আমরা আমাদের লাইভ আড্ডা এখানে শেষ করছি, অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য, যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করুন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তার আপডেটস আপনাদের কাছে চলে যায়। অনেক ধন্যবাদ গোপাল দা আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরাও আমাদের সঙ্গে থাকার জন্য, আপাতত এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি, আর অবশ্যই খেয়াল রাখুন একটা এটিকে মোহনবাগান নিয়ে খুব গুরুত্বপূর্ণ স্টোরি আর 8 ঘন্টার মধ্যেই আমাদের চ্যানেলে আপলোড হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধু, শুভরাত্রি। শুভরাত্রি।